আগামী তিন মার্চ ভারতের কলকাতা মাতাবেন নগর বাউল রক রকস্টার মাহফুজ আনাম জেমস প্রায় পাঁচ বছর পর সেখানে কনসার্ট করতে যাচ্ছেন তিনি পুজোওয়ালাদের গান পুজো শীর্ষক এই কনসার্টের আয়োজন করছেন ফোরাম ফর দুর্গোৎসব আয়োজক সংস্থার ফেসবুক পেজে কনসার্টের পোস্টার শেয়ার করা হয়েছে আয়োজক সংস্থা সূত্র জানায় তিন মার্চ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে গাইবেন জেমস কনসার্টের নগর বাউল ছাড়াও পারফর্ম করবে কলকাতার ব্যান্ড ফসিলস এই প্রধান রূপম ইসলামও জেমসের ভক্ত ও অনুরাগী এর ফলে গানে গানে দুই বাংলার পাশাপাশি দুই তারকার মেলবন্ধনের সাক্ষীও হবেন কলকাতাবাসী আয়োজকেরা কনসার্টের ট্যাগলাইনে রেখেছে দুই বাংলার মেলবন্ধন আয়োজক সংস্থা কর্তৃপক্ষ আরও জানায় তিন মার্চ বিকাল পাঁচটায় শুরু হওয়া কনসার্ট চলবে মধ্যরাত পর্যন্ত কলকাতার মঞ্চে জেমস কবিতা বিজলি মিরাবাই সুলতানা বিবিয়ানা তারায় তারায় গুরু ভিগি সহ বেশ কিছু গান পরিবেশন করবেন